বাড়ির বড় বউ আর আমার কিন্তু শপিং শেষই হচ্ছে না। এই ঈদে সবাইকে একটু একটু করে গিফট করতে হচ্ছে, তাই অনেকগুলো শপিং করতে হচ্ছে। তো আমি এবার নিয়েছি এতগুলা গিফট বক্স, মানে হিজাব বক্স। তো এতগুলো হিজাব আমি নিয়েছি মডেস্টি হ্যাভেন বিটি ফেসবুক পেজ থেকে। তো আমার রিলেটিভদের যে আমি গিফট করব, তো অনেকে আছে যারা হিজাব পরতে পছন্দ করে কিংবা হিজাব গুলো অন্য হিসেবে ব্যবহার করতে পছন্দ করে, তাই আমি দুই কোয়ালিটিরই নিয়েছি। আপনারাও কিন্তু পছন্দ মতো একটা বক্সে সুতি হিজাব, পার্টি হিজাব কিংবা জর্জের অন্য টাইপের যেগুলো সেগুলো নিতে পারেন। আর আমার কোড BITHI126 ইউজ করলে আপনারা কিন্তু একটা করে ইনার ক্যাপ পেয়ে যাচ্ছেন, তাও আবার কালারফুল ইনার ক্যাপ। আর আমি না আগে অনেক সুন্দর করে হিজাব পরতাম, কিন্তু এখন না পচা হয়ে গিয়েছি, এখন আর হিজাবই পরি না আমি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হিজাব নিয়ে আপনাদের সামনে চলে আসবো পার্মানেন্ট ভাবে। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো যারা হিজাব পছন্দ করে তাদের জন্য এই টাইপের হিজাব নিয়েছি, এবং কিছু ওড়না আছে জর্জের, এই যে দেখেন আমার হাতে যেটা। তো এইরকম ওড়না আমরা অনেকে আছে যে ওড়না হিসেবে পড়তে পছন্দ করি, যেটা আমি নিজেও পরে আছি। দেখেন আমি এই ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ওড়না পরে আছি। আর এগুলো হচ্ছে পার্টি হিজাবের মতো অনেকগুলো স্টোন দিয়ে কাজ করে হিজাবগুলোতে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পার্টি হিজাব, জর্জের হিজাব, নর্মাল হিজাব, সুতির হিজাব পছন্দ অনুযায়ী নিতে পারেন একটা বক্সে সুন্দর করে, কাউকে গিফটও করতে পারেন। আপনি যদি এই বক্সগুলো কাউকে গিফট করেন হিজাবের বক্স, তাহলে দেখবেন যে এত খুশি হবে যা মানে আপনাকে না সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। জর্জের কিছু ওড়না ছিল, হিজাব ওড়নাগুলো। তো আমি এখন আপনাদেরকে বিভিন্ন কালারগুলো দেখাই এবং কালেকশন কীরকম সেগুলো দেখাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যেগুলো সেগুলো কিন্তু পার্টি হিজাবের মতো, আর এগুলো হচ্ছে জর্জের আছে, সুতির আছে, আমি যেটা পরে আছি সেরকম কাপড়ের আছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন অবশ্যই। আর আপনারা ইনার ক্যাপ নিতে চাইলে আমার কোড BITHI126 এটা ব্যবহার করলে আপনারা একটা করে কালারফুল ইনার ক্যাপ পেয়ে যাচ্ছেন। তো আপনারা যদি সুন্দর সুন্দর হিজাব বক্স এবং সুন্দর সুন্দর হিজাবগুলো নিতে চান, তাহলে অবশ্যই মডেস্টি হ্যাভেন বিটি এই ফেসবুক পেজে নক করবেন। পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। শুধু যে বক্স ভর্তি নিতে হবে তা নয়, আপনারা সিঙ্গেল নিতে চাইলেও আপনারা নিতে পারবেন। আর আমি যেহেতু বক্সগুলো নিয়েছি আর গিফটের জন্য নিয়েছি, তাই ভাবলাম আপনারাও যদি এই ঈদে কাউকে গিফট করতে চান তাহলে কেমন হয়, তাই আমি শেয়ার করলাম, যাতে আপনারাও এরকম সুন্দর সুন্দর হিজাবের বক্সগুলো পছন্দের মানুষদেরকে গিফট করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।